রূপোর আংটি আপনার নির্দিষ্ট আঙুলে ধারণ করলেই হবে আর্থিক উন্নতি। বন্ধুরা, রূপো কিন্তু চন্দ্রের প্রতীক বলে মনে করা হয়, চন্দ্রকে শক্তিশালী বানাতে সাহায্য করে। আমরা প্রত্যেকেই রূপোর আংটি পরি বা সোনার আংটিও পরি, কিন্তু আমরা যদি রূপোর আংটিকে সঠিক নিয়ম মেনে আমাদের নির্দিষ্ট আঙুলে ধারণ করতে পারি, তো আমাদের জীবনের বহুবিধ প্রবলেম সলভ হয়। তো কী প্রবলেম সলভ হয়? এক নম্বর প্রবলেম হচ্ছে, আপনার যদি শুক্রগ্রহের কোনো প্রবলেম থাকে, শুক্রগ্রহ যদি নিচস্থ থাকে, শুক্রগ্রহ যদি 11 নম্বর ঘরে থাকে, তো এখানে কিন্তু আপনার যে জন্মছক সেখানে প্রচণ্ড দোষ উৎপন্ন হয়। তো এই যে শুক্রগ্রহের প্রবলেম আছে, এই শুক্রগ্রহের প্রবলেমকে কিন্তু রূপোর আংটি ধারণ করে দূর করা যায়। তো আপনারা অনেকেই রূপোর আংটি ধারণ করেন, রূপোর আংটি ধারণ করারও নির্দিষ্ট নিয়ম আছে। রূপোর আংটি, রূপোটা কী কোয়ালিটির হওয়া উচিত, আংটিটা কেমন হওয়া উচিত, কীভাবে ধারণ করবেন, কীভাবে শোধন করবেন, কোন আঙুলে ধারণ করবেন, কী কী আপনার উপকার হবে, সমস্ত কিছু আজকে ডিটেলসে আলোচনা করব। তো বন্ধুরা, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা মাতা লক্ষ্মীর কৃপা পেতে চাইছেন, তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে ভিডিও কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করে জানান। তো বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে রূপো কিন্তু আমাদের মনকে শান্ত রাখতে সাহায্য করে। রূপো যে ধাতুটা, এই ধাতু আমাদের শরীরের, যে চন্দ্রগ্রহ আমাদের শরীরে যেখানে অবস্থান করে, আমাদের চন্দ্রকে প্রোটেকশন বা পাওয়ারফুল করতে সাহায্য করে। আর যখন আমাদের শুক্র নিচস্থ হয়ে থাকে, শুক্রগ্রহ যখন দোষগ্রস্ত হয়, তো শুক্রগ্রহকে শক্তিশালী বানাবার জন্য আমাদের চন্দ্রকে কিন্তু শক্তিশালী করতে হয়। তো বন্ধুরা, যদি আপনার জন্মছকে শুক্রগ্রহ কোনোভাবে নিচস্থ থাকে বা শুক্রগ্রহ যদি কোনোভাবে দোষগ্রস্ত থাকে, তাহলে আপনার শরীরে কী কী প্রবলেম আসতে পারে? তো শুক্রগ্রহ যদি প্রবলেম হয়, তাহলে আপনার জীবনে বিভিন্ন প্রবলেম আসবে। প্রথম যে প্রবলেম, সেটা হচ্ছে আপনার যৌনজনিত যে সমস্ত প্রবলেম, সেগুলো হতে পারে। আপনার বিবাহজনিত বিভিন্ন প্রবলেম আসতে পারে। আপনার জীবনে কিন্তু মান সম্মান নিয়ে টানা পড়েন আসতে পারে। বিভিন্ন ক্ষেত্রে আপনাকে কিন্তু হেনস্থা হতে পারে। এবং শুক্রগ্রহ যদি আপনার প্রবলেম থাকে শুক্রগ্রহের, তাহলে কিন্তু আপনার জীবনে আর্থিক ইমপ্রুভমেন্টেরও প্রবলেম থাকে। আপনি জীবনে যে কাজ করতে চাইবেন, আপনি যে কোনো কাজে আপনি মনোনিবেশ করতে চাইবেন, দেখবেন আপনার একটা অ্যালার্জি বলুন বা আপনার একটা একঘেয়েমি ভাব বলুন, আপনার একটা দুর্বলতা বলুন, কাজটি না করার প্রবণতা বলুন, সেটা আসবে এবং আপনার কাজটি করতে ইচ্ছা হবে না। তো এই টাইপের টেন্ডেন্সি আপনার যদি থাকে, আপনি জানবেন কোনো না কোনো কারণে আপনার কিন্তু শুক্রগ্রহ কোনো না কোনো প্রবলেম আছে। তো এই শুক্রগ্রহকে কিন্তু প্রোটেকশন দেওয়ার জন্য, শুক্রগ্রহকে আপনার পাওয়ারফুল বানাবার জন্য, আপনি রূপোর আংটিকে ব্যবহার করে আপনার শুক্রগ্রহকে খুব সুন্দরভাবে পাওয়ারফুল বানাতে পারেন। তো রূপোর আংটি আপনি কিভাবে ধারণ করবেন? রূপোর আংটি, আপনাকে রূপোর যে রিং হয়, অর্থাৎ একদম যে রিংটা, আমি আপনাদের একটা ছবি দিয়ে দেওয়ার চেষ্টা করছি, এই দেখুন যে রিংটা আছে, এই রিংটার কোথাও কিন্তু জোড়া বা কাটা থাকা চলবে না, একদম প্রপার রূপোটা যেন ঠিকঠাকভাবে জুড়ে থাকে। আর এই যে রূপোর এর পিওরিটিটা আপনার যত ভালো হবে, অর্থাৎ মার্কেটে আপনার 80%, 75%, 90%, 99% পিওর রূপো পাওয়া যায়, তো আপনি চেষ্টা করবেন যতটা পিওর পরিমাণে রূপো পাওয়া যায়, সেই পিওর পরিমাণে রূপোর আংটি আপনি কোনো স্বর্ণকারের কাছ থেকে বানিয়ে আপনি ধারণ করবেন। এটি ধারণ করলে আপনার কি হবে? আপনার চন্দ্র শক্তিশালী হবে, আপনার বৃহস্পতি শক্তিশালী হবে, এবং যার ফলে আপনার যদি শুক্রগ্রহের কোনো প্রবলেম থাকে, তো শুক্রগ্রহের প্রবলেমও কিন্তু আস্তে আস্তে সলভ হবে। যার ফলে হবে কি, আপনার যদি কোনো কাজকর্ম করার ক্ষেত্রে অনীহা জাগে, আপনার যদি শুক্রগ্রহজনিত প্রবলেমে, আপনার যদি বিবাহজনিত কোনো প্রবলেম থাকে, দাম্পত্য জীবনে যদি প্রবলেম থাকে, মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে, স্বামী স্ত্রীর মধ্যে যদি ভুল বোঝাবুঝি হয়ে থাকে, সবসময় ঝগড়া বিবাদ লেগে থাকে, আপনার যেটা সন্তানজনিত যদি কোনো প্রবলেম থাকে, তো সেইগুলো কিন্তু শুক্রগ্রহকে প্রোটেকশন দিয়ে আপনি অনেকাংশে সলভ করতে পারবেন। বন্ধুরা, তো এই যে আংটিটা আমি আপনাদের বললাম, এই আংটি আপনি ধারণ করবেন কিভাবে? এই আংটি ধারণ করার জন্য আপনি করবেন কি, যে কোনো দিন শুক্রবার এই আংটিটাকে আপনি কিনে আনবেন, আর দিনের আলো থাকতে থাকতে এটাকে আপনাকে গঙ্গা জলে মিনিমাম 5 মিনিট বা 10 মিনিট এটাকে ডুবিয়ে রেখে এটাকে পিউরিফাই করতে হবে। বা আপনি যদি গঙ্গাজল না পান, আপনার এলাকায় যদি গঙ্গাজল না পান, তাহলে কাঁচা দুধের মধ্যে 10 থেকে 15 মিনিট ডুবিয়ে রেখে প্রবাহিত জল, অর্থাৎ আপনার যে ট্যাপ আছে, ট্যাপটাকে খুলে দিয়ে জলটা প্রবাহিত হবে, সেই প্রবাহিত জলে ওই আংটিটাকে ভালো করে ধুয়ে আপনার যে বৃদ্ধাঙ্গুলি আছে,
বৃদ্ধাঙ্গুলির এই জায়গাটাকে আপনাকে ধারণ করতে হবে, সেটা বাম হাত হোক ডান হাত হোক। বন্ধুরা আমাদের যে আঙুল আছে, আঙুলের প্রত্যেকটা আঙুলে বিভিন্ন গ্রহ বসবাস করে। তো মনে করা হয় যে এই যে আঙুল আছে এখানে রাহু, এখানে কেতু বসবাস করে। তো আপনি যখন শুক্র গ্রহ প্রোটেকশন করার জন্য আপনি এই আংটিটাকে রিংটাকে আপনি বৃদ্ধাঙ্গুলিতে ধারণ করছেন, তো আপনার রাহু এবং কেতু শান্ত হবে এবং আপনার চন্দ্র এবং শুক্র কিন্তু শক্তিশালী হবে বন্ধুরা, যার ফলে আপনার শুক্র গ্রহজনিত যে সমস্ত প্রবলেম আছে, আপনার কাজে যে অনীহা, কাজে অনীহা চলে যাবে, কাজ করার প্রতি আপনার ইচ্ছা জাগরিত হবে, আপনার কনফিডেন্স বৃদ্ধি পাবে, যার ফলে আপনার কিন্তু ইনকামের ইম্প্রুভমেন্ট হবে। এবং আপনার যদি সন্তানজনিত কোনো প্রবলেম থাকে, আপনার সেক্সুয়াল লাইফে যদি কোনো প্রবলেম থাকে, সেগুলোও কিন্তু সলভ হতে থাকবে। তো বন্ধুরা এই গেল একটা ছোট্ট রেমেডি, এটা করে আপনি খুব সহজেই আপনার শুক্র গ্রহকে প্রোটেকশন দিতে পারবেন। এছাড়াও আপনার শুক্র গ্রহ কেন, যদি যে কোনো গ্রহের যে কোনো প্রবলেম থাকে সেগুলোকেও আপনি খুব সুন্দরভাবে সলভ করতে পারবেন। আপনি যদি প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ 3-5 মধ্যে রাত্রেবেলা বা ভোরবেলা উঠে আপনি যদি মেডিটেশন করতে পারেন। বন্ধুরা মেডিটেশন হলো এমন একটা শক্তিশালী জিনিস যেটা আপনার শরীর মন আত্মা গ্রহগত সংসারগত অরাগত যা কিছু প্রবলেম আছে সেগুলোকে একদম গোড়ায় থেকে নির্মূল করতে পারে। তো আপনারা যারা চাইছেন যে মেডিটেশন কোথায় পাব, তো আপনারা ইউটিউবে গিয়ে পলাশ বর দিয়ে সার্চ করবেন, ওখানে গিয়ে প্লেলিস্টে চলে যাবেন, মেডিটেশান ইন বাংলা বা মেডিটেশান বলে একটা প্লেলিস্ট আছে, ওখানে 80টারও বেশি মেডিটেশান আমি কিন্তু দিয়ে রেখেছি, বিভিন্ন গাইডেড মেডিটেশান আছে। আপনারা যে কোনো মেডিটেশান চালিয়ে প্রতিদিন করতে থাকুন, দেখবেন আপনার যে কোনো গ্রহগত প্রবলেম হোক, আপনার রাশি আপনার রাহুর প্রবলেম হোক, কেতুর প্রবলেম হোক, শনির সাড়ে সাথী হোক, মাঙ্গলিক দোষ হোক, যা কিছু প্রবলেম হোক, শুক্রের প্রবলেম হোক, সমস্ত প্রবলেম কিন্তু আস্তে আস্তে সলভ হবে। তো বন্ধুরা আরও যারা ডিটেলসে চাইছেন যে আমাদের শরীর মন আত্মা আর্থিক ইম্প্রুভমেন্ট শারীরিক ইম্প্রুভমেন্ট সমস্ত কিছু কীভাবে করবো, তো তার জন্য আপনারা চাইলে আমার ফোন ইন যে কনসালটেন্ট সিস্টেম, আমার যে ফোন ইন যে কনসাল্ট সিস্টেম আছে, পেইড কনসাল্ট আছে, খুব স্বল্প মূল্যের বিনিময়ে আমি কনসাল্ট করে থাকি বা আপনাদের পরামর্শ দিয়ে থাকি। আপনারা চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে SMS করতে পারেন যে স্যার আমি আমার জীবনের এই প্রবলেম নিয়ে কনসাল্ট করতে চাই, তো ওখানে আপনাকে পেমেন্ট মেথড পাঠিয়ে দেবো। পেমেন্ট করার পরে আপনি কিন্তু আমার সাথে পেইড কনসাল্ট করতে পারবেন বন্ধুরা। তো সেখানে কনসাল্ট করে আপনি যদি চান, আমাদের একটা VIP হেলথ ট্রেনিংও হয়, সেটা প্রপার সামনাসামনি বসে আমাদের ট্রেনিং হয়, তো সেখানে আমি আপনাকে 5 একটা ট্রেনিং করিয়ে থাকি, তো সেখানে ডাইরেক্ট কিন্তু আমি আপনাকে শক্তিপাত করে থাকি, ঈশ্বরীয় শক্তি আপনার মধ্যে প্রবেশ করানো হয়, এটাকে দীক্ষা বলা হয়ে থাকে। তো এই দীক্ষা যখনই আপনাকে দেব আপনি বুঝতে পারবেন যে আপনার হাত দিয়ে একটা শক্তিশালী ঊর্জা প্রবাহিত হচ্ছে, আর এই ঊর্জা শক্তি আসা মাত্রই কিন্তু আপনার মধ্যে এত শক্তি চলে আসবে, আপনি আপনার ঈশ্বরীয় ওই শক্তি দিয়ে আপনি দূরে থাকা যে কোনো মানুষের ব্যথাকে 6 অনেকাংশে কন্ট্রোল করে দিতে পারবেন। এগুলো কথার কথা নয়, যদি আপনারা ট্রেনিং করেন তো আপনারা বুঝতে পারবেন। তারপরেও আপনার বিভিন্ন প্রবলেমকে আপনি সলভ করতে পারবেন, আর্থিক ইম্প্রুভমেন্ট যেটা করতে পারবেন, এক কথায় আপনার জীবনের যাবতীয় প্রবলেম সলভ করার জন্য আমি একটা VIP হেলথ ট্রেনিং করে থাকি। তো যারা মনে করেন যে প্রপার স্যারের গাইডলাইনে থাকবো, 1 স্যারের সাথে আমি থাকবো, তো তারা কিন্তু চাইলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে SMS করতে পারেন যে স্যার VIP হেলথ ট্রেনিংটা করতে পারি, করতে চাই। তো VIP হেলথ ট্রেনিংটা আমাদের একটু কস্টলি পড়ে, কিন্তু যারা আমার সাথে পেইড কনসাল্ট করতে চাইছেন অর্থাৎ আমার সাথে ফোনে কথা বলতে চাইছেন, তো মাত্র 500 বিনিময়ে আমি কিন্তু আপনাদের ফোনে পরামর্শ দিয়ে থাকি যে আপনারা কী করলে আপনাদের ইম্প্রুভমেন্ট হবে। তো আপনারা চাইলে পেইড কনসাল্ট করতে পারেন বা VIP হেলথ ট্রেনিংও করতে পারেন। VIP হেলথ ট্রেনিংয়ের ফেসিলিটি হলো কি, প্রপার 1 আপনি আমার সাথে যুক্ত থাকবেন অনলাইনের মাধ্যমে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, ফোন ইন কনসাল্টের মাধ্যমে, বিভিন্ন ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে এবং 5 লাইভ ট্রেনিংয়ের মাধ্যমে। লাইভ ট্রেনিংটা অনলাইন অফলাইন দুটো ক্ষেত্রেই করা হয়। যারা বিদেশ থেকে আমার ভিডিও দেখছেন অনলাইনে ক্লাস করতে পারেন, আর যারা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে আসেন তারা আমাদের হাওড়া দমদমে চেম্বার আছে, যে কোনো চেম্বারে এসে ক্লাস করতে পারেন। তো বন্ধুরা অবশ্যই শুক্রের প্রোটেকশানের জন্য আপনার রূপের আংটি ব্যবহার করুন। তো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, কালবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব। আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ইকো শক্তিশালী এনার্জি লিঙ্ক টিচার, নমস্কার।